খবর সকলকে এল কে প্রডাকশন ইউটিউব চ্যানেল স্বাগতম করছো। তো আপনার আগত মানে আজি এনেকা ইংলিশের বাক্যর সম্পর্কে আলোচনা করবো। সেই বাক্যবিল দৈনন্দিন জীবনত ব্যবহার হওয়া কিছু ইম্পর্টেন্ট বাক্য, তো সেই সেন্টেন্সবিল আপনার জানিলে খুব লাভবান হব বলে মানে ভাবো। তো ইয়ার কারণে মানে আপনার অনুরোধ করছো আপনাদের যাতে মোর ভিডিওটি শেষলক চাই, যদি আপনাদের তেন ইম্পর্টেন্ট বাক্যবিলাকর বিষয়ে জানি বিচার। রবসন রবসন রবসন। তো আপনাদের মই ভিডিওটি আরম্ভ করার আগতে একটা কথা অনুরোধ করব বিচার, আপনি মোর ভিডিওটি লাইক করক বা নকরক, তো আপনি কিন্তু মোক এটা কাম করে দিব লাগিব দেই। সেইটো হৈছে যদি আপনি মোর চ্যানেলটি প্রথমবারের বাবে চাই আছে, আপনি প্লিজ সাবস্ক্রাইব বটনটি মারি দিয়ক আর বেল আইকনটি মারি দিয়ক, সকলতক আপনি যাতে প্রথমতে পাই যায় মোর ভিডিওটি। আর মানে তেন ভিডিও মানে প্রায় দিও আর দি থাকিম। তো তো আহক আমি ভিডিওটি আরম্ভ করো। তো সেন্টেন্সটি হয়েছে ডেইলি ইউজ সেন্টেন্সেস। সো ইটস আপ টু মি, ওয়ান নাম্বারটি হয়েছে ইটস আপ টু মি, এইটু মোর ইচ্ছা। সাপোজ আমি বহুত সময়ত ব্যবহার করো, তোমার তোমার কি হয়েছে, এই মোর ইচ্ছা, ইটস আপ টু মি, ইটস এই মোর ইচ্ছা। তো নাম্বার টু, হোয়াট ইউ থিঙ্ক অফ মি, তুমি মোক কি বলে ভাবা। নাম্বার টু, হোয়াট ইউ থিঙ্ক অফ মি, তুমি মোক কি বলে ভাবা। নাম্বার থ্রি, ডোন্ট শো অফ, বেশি দেখুব নালাগে, ডোন্ট শো অফ মানে বেশি দেখুব নালাগে। নাম্বার ফোর, হাউ ডে ইউ কল মি ফুল, মোক মূর্খ কবলে তোর সাহস কত পালা। নাম্বার ফোর, হাউ ডে ইউ কল মি ফুল, তুমি মোক মূর্খ কবলে সাহস কত পালা। নাম্বার ফাইভ, হাউ ডে ইউ, সাহস কেনে পালা তুমি। নাম্বার ফাইভ। নাম্বার সিক্স, হাউ ওয়াজ ইউ এক্সাম, এক্সাম কেনে হল। নাম্বার সেভেন, ডোন্ট ইনসিস্ট অর ফোর্স মি, যিকোনো এটা ইনসিস্ট বা ফোর্স, ডোন্ট ইনসিস্ট অর ফোর্স মি, মোক জোর করব নালাগে। নাম্বার এইট, লিসেন টু মি, মোক শুনক, মোক শুনা। নাম্বার নাইন, ডোন্ট ট্রাই টু মেক মি ফুল, মোক মূর্খ বনার কারণে চেষ্টা করব নালাগে, ডোন্ট ট্রাই টু মেক মি ফুল। তারপিছত নাম্বার নাম্বার টেন, নাম্বার টেনলৈ আহক। নাম্বার টেন, নাম্বার টেন, অকে, নাম্বার টেন, বিলিভ মি, মোক বিশ্বাস করা, মোক বিশ্বাস করা, বিলিভ মি। ইলেভেন, ডোন্ট ট্রাই টু চিট মি, মোক ঠগাবলে চেষ্টা করব নালাগে। নাম্বার ইলেভেন, আই ইউ ট্রাইং টু চিট মি, মোক ঠগাবলে চেষ্টা করে আসা নাকি, আই ইউ ট্রাইং টু চিট মি, আই ইউ ট্রাইং টু চিট মি, মোক ঠগাবলে চেষ্টা করে আসা নাকি। নাম্বার ফোরটিন, ডোন্ট মেক মি এংরি, মোক খং উঠিব দিব নালাগে, ডোন্ট মেক মি এংরি, ডোন্ট মেক মি এংরি, মোক খং উঠিব দিব নালাগে। নাম্বার ফিফটিন, আই ডিড নট ডু ইট ইন্টেনশনেলি অর ডেলিভারেটলি, মই এইটো করিম বলে করা নাই নহয়, আই ডিড নট ডু ইট ইন্টেনশনেলি, আই ডিড নট ডু ইট ইন্টেনশনেলি, মই এইটো করিম বলে করা নাই, মানে কিবা কারণে ভুলতে হয়ে গেল। সাপোজ তেনকা সময়ত আমি কি কব লাগিব, আই ডিড নট ডু ইট ইন্টেনশনেলি বা আই ডিড নট ডু ইট ডেলিভারেটলি, মই এইটো করিম বলে করা নাই, বা কেতিয়াবা কিবা এটা বস্তু কব খোঁজা নাছিলোঁ, মই ভুলতে কৈ পালোঁ। তো তেনকা স্থলত আমি এইটো ইন্টেনশনেলি বা ডেলিভারেট ব্যৱহাৰ কৰিব পাৰোঁ, বা আই ডিড নট সে ইন্টেনশনেলি, মই এইটো মানে কম বুলি কোৱা নাছিলোঁ। তো এনিৱে, সিক্সটিন, হু অল আর দেয়াৰ, তাতে কোন কোন আছে, হু অল আর দেয়াৰ, তাতে কোন কোন আছে। নাম্বাৰ সেভেনটিন, ডোন্ট থ্ৰিটেন মি, মোক ভাবুকি দিব নালাগে, ডোন্ট থ্ৰিটেন মি, মোক ভাবুকি দিব নালাগে। এইটিন, নো ওৱান উইল বি ৱৰ্স দেন মি, মোতকৈ আৰু কোনেও বেয়া হ'ব নোৱাৰে। তো মানে এই এইটিন নাম্বারটি কেতিয়া কোৱা যায়, সাপোজ মানে মোক জোকাই নলবা দেই, নহলে মোতকৈ আৰু বেয়া কোনেও হ'ব নোৱাৰে। তো হিন্দীত এটা কথা কোৱা, হিন্দীত আমি খুবেই শুনো এইটো বাক্য, সো ডিষ্টার্ব মত করো নেহিটু, মুসে বুড়া কুইনি হগা। তো হিন্দীত আমি এইটো কথা শুনো, তো ইয়ার অসমীয়াটো ইংলিশটো হৈছে এইটো, নো ওয়ান উইল বি ওভার্স দেন মি, মোতকৈ আৰু কোনেও বেয়া হ'ব নোৱাৰে, মোক জোকাই নলব, নহলে মোতকৈ আৰু কিন্তু কোনেও মানে বেয়া হ'ব নোৱাৰে। এইটো ডোন্ট ডিষ্টার্ব মি নেহিটু মুসি বুড়া অর কুইনি হগা, মানে নো ওয়ান উইল বি ওভার্স দেন মি। নাইনটিন, হোয়াট ইউ থিঙ্ক অফ ইয়োৰ সেল্ফ, তুমি নিজকে কি বলে ভাবা, হোয়াট ইউ থিঙ্ক অফ ইয়োৰ সেল্ফ, তুমি নিজকে কি বলে ভাবা। নাও টুয়েন্টি নাম্বার, টুয়েন্টি নাম্বারটা হয়েছে লাভ ইজ ব্লাইন্ড, আমি তো সকলেই জানো লাভ ইজ ব্লাইন্ড, ভাল পোৱা অন্ধ। টুয়েন্টি ওয়ান, আই এম সুয়েটিং সো মাচ, মোর খুব ঘামিছে, আই এম সুয়েটিং সো মাচ, মোর খুব
ঘামিছে। 22 হোয়াট ডাজ ইট থিংক অফ হিমসেল্ফ, সি নিজকে কি বলে ভাবে, হোয়াট ডাজ ইট থিংক অফ হিমসেল্ফ, সি নিজকে কি বলে ভাবে। 23 ইটস ইয়োর রেসপন্সিবিলিটি, এইটো আপনার দায়িত্ব, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি। 24 গেন্ড্রিস মাদার ইজ ভেরি টকেটিভ, গেন্ড্রিস মাদার ইজ ভেরি টকেটিভ, গেন্দ্রিনী গেন্দ্রির মায়েকে খুব কঠকী কঠকী। হ্যাঁ, গেন্ড্রিস মাদার ইজ ভেরি টকেটিভ, গেন্দ্রি তো হয়েছে এজনী মানুর নাম গেন্দ্রিটো, সো গেন্ড্রিস মাদার ইজ ইজ ভেরি টকেটিভ, গেন্দ্রিস গেন্দ্রির মায়েকে খুব কঠকী। 25 আই এম ইন ট্রাভেল, মোর বহুত মোর মই বহুত দুখত আছো, কষ্টত আছো, আই এম ইন ট্রাভেল, আই এম ইন ট্রাভেল, মই বহুত কষ্টত আছো বা দুখত আছো। 26 হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, হি এটা চকুরে দেখা নাপায়, এটা চকু অন্ধ। আর ইয়াতে ডিফারেন্স দিয়ে আছে ব্লাইন্ড অফ আর ব্লাইন্ড টুর ডিফারেন্স, তো আপনাদের এই দুটা বাইকত মানে জানিব। হি ইজ ব্লাইন্ড টু দিস সিরিয়াস ইস্যুস, এই সিরিয়াস ইস্যুর প্রতি সি মানে দেখিও নেদেখার দরে, দেখিও নেদেখার দরে, হি ইজ ব্লাইন্ড টু দিস সিরিয়াস ইস্যুস, এই মানে অন্ধ নয় কিন্তু সি চকু আছে, চকু থাকলে এই সিরিয়াস ইস্যুর সিরিয়াস ইস্যুটো দেখিও নেদেখার মানে ভাও জরাটো ব্লাইন্ড টু বলে কয়। আর 26 যেটা ফার্স্ট পার্ট, হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, এই হচ্ছে সচাকই এই চকুটো অন্ধ এটা। 27 মাই হ্যান্ড ইজ পেইনিং, মোর হাতটো বিষাই আছে, অর আই হ্যাভ পেইন ইন মাই হ্যান্ড, মোর হাতত বিষাইছে, মাই হ্যান্ড ইজ পেইনিং, মোর হাতটো বিষাইছে, আই হ্যাভ পেইন ইন মাই হ্যান্ড, মোর হাতত বিষাইছে একে। সো 29 হোয়াট মেক্স ইউ কাম হিয়ার, কেনেকে আহিব লগা হল, কেনেকে আহিব লগা হল, ইয়েস হোয়াট মেক্স ইউ কাম হিয়ার মানে হোয়াট মেক্স ইউ কাম হিয়ার মানে হোয়াট মেক্স ইউ কাম, কেনেকে আহিব লগা হল। 30 আই কুড নট হল্ড মাই উইপিং, মই নাকান্দাকৈ থাকিব পৰা নাছিলোঁ, আই কুড নট হল্ড মাই উইপিং মানে কাৰোবাৰ দুখটো দেখি পেলাই মই মানে কান্দি লৈছিলোঁ, মই মানে ৰখিব পৰা নাছিলোঁ, আই কুড নট হল্ড মাই উইপিং, উইপিং মানে কান্দা। 31 আই কুড নট হল্ড মাই লাফিং, আই কুড নট হল্ড মাই লাফিং, মই মানে মোৰ হাঁহিটো ৰাখিব পৰা নাছিলোঁ। 32 হি হেজ এ কাৰ, তার এখন গাড়ি আছে, হি হেজ এ কার, তার এখন কার আছে, বা হি হেজ গড এ কার, তার এখন কার আছে, একই কথা। 33 ফগেট ইট বা লিভ ইট, বাদ দিয়া, ফগেট ইট মানে পাহরি যা, বা লিভ ইট মানে একই কথা, বাদ দিয়া, যে আমি যদি অসমীয়াত কব লাগে বাদ দিয়া হে তরুণ গগৈর যে ডাইলগ এইটু কব লাগিলে লিভ ইট বা ফগেট ইট, আমি লিভ ইটটো ব্যবহার করো বেশিকে। সো আই এম আনওয়েল, মোর ভাল নহয়, এইটো হেলথ ইস্যু, স্বাস্থ্য পাতি ভাল নহয় বা মানে সিটুয়েশনবিলাক অবস্থাবিলাক ভাল নহয়, ঘরের অবস্থা যিকোনো অবস্থা, স্বাস্থ্যর অবস্থা বা আর্থিক অবস্থা, তো তেতিয়া আমি কি কম, আই এম আনওয়েল, মোর অবস্থা ভাল নহয়। 35 আই মেট উইথ এন অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, মোর কালি এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমি যদি ইংলিশে কব লাগে কালি এটা অ্যাক্সিডেন্ট হল মোর, তেতিয়া আমি ইংলিশে কব লাগিব আই মেট উইথ এন অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, বা আমি এনেকাও কব পারো আই হ্যাড এন অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, মোর এটা কালি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আই মেড এন অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে অর আই হ্যাড এন অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, যিকোনো এটা কব, যিকোনো এটাত কব পারো, সো মোর কালি এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। 36 হোয়ার ডাজ দিস রুট গো, এই রাস্তা কলৈ যায়, বা হোয়ার ডাজ দিস রুট লিড টু, এই রাস্তা কলৈ যায়, বা এই রাস্তায়েদি কত যাব পারি, তো তেনেকুৱা যে আমি খুঁজব লাগে কিবা এটি রাস্তা আমি নাজানো, এইটো রাস্তায়েদি কত যায়, তেতিয়া আমি খুঁজব লাগিব হোয়ার ডাজ দিস রুট গো, বা হোয়ার ডাজ দিস রুট লিড টু, এই রাস্তা কলৈ যায়। নাও 37 টু কি আছে, 37 টু আই এম ফিলিং স্লিপি, আই এম ফিলিং স্লিপি, মোর বিরাট টোপনি লাগিছে, আই এম ফিলিং স্লিপি, মোর টোপনি লাগিছে, আই এম হাংগ্রি, মোর ভোক লাগিছে, আই এম থার্সটি, মোর পানি পিয়া লাগিছে। 40 আই এম ফিলিং ফেভারিশ, মোর মানে অলপ জোরর ভাব, জোর জোর লাগিছে, আই এম ফিলিং ফেভারিশ, খুব জোর নয়, জোরর অলপ অলপ ভাব মানে মই ফিল করি, অনুভব করে আছো, সো আই এম ফিলিং ফেভারিশ, মোর জোর জোর অনুভব হয়েছে। 42 দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড, রাস্তাখন মানে মেরামতি করে থাকা হয়েছে, দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড, রোডখন বা রাস্তাখন পথখন
মেরামতি করে থাকা হয়েছে, দ্য রোড ইজ বিং রিপেয়ার, ডোন্ট ব্লেম মি, মোক ব্লেম করিব নালাগে, মোক মোক ব্লেম দিব দিব নালাগে, মোক দুঃখ ধরিব নালাগে, ডোন্ট ব্লেম মি, মোক দুঃখ ধরিব নালাগে, ডোন্ট ব্লেম মি। 44, আর ইউ স্কেয়ার্ড অফ মি, তুমি মোক ভয় করা নেকি, বা আর ইউ ফ্রাইড অফ মি, একই কথা, তুমি মোক ভয় করা নেকি, তুমি মোক ভয় করা নেকি। 45, আই হ্যাভ হেডেক, মোর মূর বিষাইছে, বা মাই হেড ইজ পেইনিং, একই কথা, মোর মূর বিষাইছে। 46, আই হ্যাভ এ স্টোমাক এক, মোর পেট বিষাইছে, মাই স্টোমাক ইজ পেইনিং, মোর পেট বিষাই আছে বা বিষাইছে, যিকোনো এটা কব পাৰোঁ। সো 47, ইটস গেটিং ডার্ক, আন্ধার হল বা আন্ধার হয়ে আছে, আন্ধার হয়েছে, আন্ধার হয়ে আছে, প্রায় সেন্সটো একে ইয়াতে 47-ৰ ক্ষেত্ৰত। সো ইটস গেটিং ডার্ক মানে আন্ধার হল, ইটস গেটিং ডার্ক বা আন্ধার হয়ে আছে, মই যাব লাগিব এতিয়া, সো আই হ্যাভ টু গো নাও, ইটস গেটিং ডার্ক, এতিয়া মানে আন্ধার হয়ে আছে বা আন্ধার হল, মই এতিয়া যাব লাগে। 48, ইয়ো হে ইজ টার্নিং গ্রে, তোমার চুলিটো, তোমার চুলি পকি আছে, ইয়ো হে ইজ টার্নিং গ্রে, বা তোমার চুলি পকিছে। 49, সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন হিয়ার, কেতিয়ার পৰা ইয়াতে আছা, তুমি ইয়াতে কেতিয়ার পৰা আছা, সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন হিয়ার, তুমি কেতিয়ার পৰা ইয়াতে আছা। 50, দ্য হাউস ইজ অন ফায়ার, মানে ঘরখনত জুই লাগিল, দ্য হাউস ইজ অন ফায়ার, ঘরখন জুই লাগিল। অল দ্য ওয়াইল আই ওয়াজ ওয়েটিং ফর রাম, গোটেই দিনটো মই রামক রখি আছিলোঁ। 51, আর 52, অনলি গড নোজ হোয়াট উইল হ্যাপেন, কি হয় কি নহয় ভগবানেহে জানে মাত্র, ভগবানেহে জানে মাথো, অনলি গড নোজ হোয়াট উইল হ্যাপেন। 53, দ্য শিয়ার্ড ইজ টর্ন, এই চোলা চোলাটো চিরা, মানে দ্য শিয়ার্ড ইজ টর্ন, শার্টখন চিরা আছে। 54, ডোন্ট স্পিড হিয়ার এন্ড দেয়ার, যতে ততে, মানে অসমীয়াটো অসমীয়াত পিক নেপেলাব, ডোন্ট স্পিড হিয়ার এন্ড দেয়ার। দেন 55, ড্রেগ দ্য চেয়ার, চেয়ারখন অকণমান টানি নিয়াচোন, ড্রেগ দ্য চেয়ার, চেয়ারখন অকণমান টানি নিয়াচোন বা টানি আনাচোন, টানি আনা বা টানি নিয়া হয় ড্রেগটো, সো ড্রেগ দ্য চেয়ার, চেয়ারখন অকণমান টানি নিয়া বা টানি আনা। 56, হোয়ার অল ডাজ ই গো এণ্ড হাউ অফেন, হোয়ার ডাজ, হোয়ার অল ডাজ ই গো এণ্ড হাউ অফেন, সি কত কত যায় আর কেতিয়া কেতিয়া যায়, হোয়ার অল ডাজ ই গো এণ্ড হাউ অফেন, মানে সি কত কত যায় আর কেতিয়া কেতিয়া যায়। আর 57, আই ক্যানট হিয়ার ইউ, মানে তোমাক শুনা নাই, মানে তুমি কি কই আছা মই শুনা নাই, আই ক্যানট হিয়ার ইউ, কেতিয়াবা যদি কিবা এটা কথা কোনোবাই কৈ আছে মই ভালদরে শুনা নাই, তো তেতিয়া আমি কম আই ক্যানট হিয়ার ইউ, মই শুনা নাই কি কৈ আছা তুমি। 58, টার্ন অন দ্য টেপ, টেপটো অন করা বা টার্ন অফ দ্য টেপ, টেপটো অফ করা, বন্ধ করা। 59, স্প্রেড দ্য বেডশিট, এই বিছনা কভারখন মেলা, মেলি দিয়া, বিছনা কভারখন মেলি দিয়া, স্প্রেড দ্য বেডশিট। 60, ডোন্ট লার্ন, ডোন্ট লিন এগেইনস্ট দ্য ওয়াল, ডোন্ট লিন এগেইনস্ট দ্য ওয়াল, ওয়ালত মানে হালি থাকিব নেলাগে, ডোন্ট লিন এগেইনস্ট দ্য ওয়াল। 61, স্পিক আলাউড, জোরকৈ কোৱা। 62, সার্ভ দ্য ফুড, ভাত বাঢ়ি দিয়া। 64, কম ইয়ৰ হেয়াৰ, চুলিত ফুনি মাৰি দিয়া, ডোন্ট ডিষ্টাৰ্বন, ইমান অকৰা হ'ব নেলাগে, ডোন্ট ডিষ্টাৰ্বন। 66, নিড দ্য ফ্লাৰ, ময়দাটো কি কৰা বুলি ক'ব, এইটো নিড কৰাটো, নিড কৰা মানে ময়দাটো পানী দি পেলাই অলপ পকাই, কি ক'ব কি ক'ব, হয় ভাবি লওঁ আপোনালোকে, নিড মানে কি অকণমান ডিক্সনেৰী চাই পেলাই মোক কৈ দিবচোন অসমীয়াত কি ক'ব নিডটো, নিড দ্য ফ্লাৰ, ফ্লাৰ মানে ময়দা, ময়দাটো আমি কি কৰোঁ যেতিয়া আমি ৰুটি বনাবলৈ লওঁ, আৰু ৰুটিটো নবনাওঁ, যিকোনো ময়দা, ময়দাটো যেতিয়া আমি কিবা পিঠা বা যিকোনো বনাৰ আগতে আমি পানী লৈ পেলাই হাতেদি মোহাৰি 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 একদম গোটা কৰাটো কি বুলি কয়, নিড বুলি কয় ইংলিছত। চ' নিড দ্য ফ্লাৰ, তাৰমানে নিড দ্য ফ্লাৰ, নিডটো হৈছে এতিয়া মানে ফ্লাৰত ময়দাত পানী দি পেলাই মোহাৰি মোহাৰি গোটা কৰাটো কি কয় এইটোৱে আৰু।
এনে 67 দ্য ফোন ইজ রিঙিং, ফোনটো বাজি আছে। 68 অপারেট দ্য মেচিন, মেচিনটো চলোৱা। 69 ইউ আর কাওয়ার্ড, তুমি খুব কাওয়ার্ড হয়, মানে খুব ভয় করা তুমি, যতে ততে অলপতে যাকে তাকে ভয় করা, কাওয়ার্ড মানে সাহস না থাকা। 70 গ্লেড টু সি ইউ হিয়ার, তোমাক ইয়াতে দেখা পাই ভাল লাগিল, আনন্দ লাগিল। 71 বি হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ, তোমার তাত যে আছে সেইটো লৈ পেলাই সুখী হওয়া। 72 হু অল আর গোয়িং, কোনে কোনে গৈ আছে। 70 টেল মি হোয়াট অল উইল ইউ ইট, টেল মি হোয়াট অল উইল ইউ ইট, তুমি কি কি খাবা মোক কোৱা। তো দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট এন্ড ডেইলি ইউজ সেন্টেন্সেস ফর ইউ, সো সেইটো হৈছে খুব ইম্পর্টেন্ট আর সদায় ব্যবহার হওয়া কিছু ইংলিশের বাক্য। তো আপনাদের যদি ভিডিওটি ভাল পাইছে, লাইক কমেন্ট নকরিলেও একটা বস্তু আপনি করক মোর কারণে, সেইটো হৈছে যদি আপনি মোর চ্যানেলটা আজি প্রথমবার চাই আছে, আপনি সাবস্ক্রাইব বটনটো মারি দিয়ক। আর যদি আপনার কোনোবা ফ্রেন্ড ইংলিশ জানিব বিচাৰে আর তেনেকুৱা ইম্পর্টেন্ট বাক্যবিলাকর সম্পর্কে যদি জানিবলৈ ইচ্ছা করে, মোর ভিডিওটো নিশ্চয় শেয়ার করক আর দেখুৱাক। ওকে, সি ইউ নেক্সট, গুড বাই, সি ইউ নেক্সট।